আজকের ভিডিওতে আমরা আলোচনা করব একটি দুর্দান্ত এবং পপুলার কোর্স নিয়ে। কোর্সটার নাম হচ্ছে হসপিটাল ম্যানেজমেন্ট। তোমরা আমাকে অনেকেই কমেন্ট করেছিলে যে হসপিটাল ম্যানেজমেন্ট নিয়ে ডিটেলস ভিডিও বানাতে। তোমাদের রিকোয়েস্টেই হাজির হয়ে গেছে আজকের ভিডিও। আজকের ভিডিওর মধ্যে থেকে আমি আলোচনা করব হসপিটাল ম্যানেজমেন্টটা কী, হসপিটাল ম্যানেজমেন্ট যারা পড়াশুনো করে তাদের আসলে কাজটা কী হয়, এই কোর্স পড়তে হলে কোর্স কীরকম কীরকম হয়, মানে কত রকমের কোর্স আছে সেগুলো নিয়ে আলোচনা করব। আলোচনা করব এই কোর্স করার জন্য তোমার যোগ্যতা কিসের প্রয়োজন হয়, তুমি কোথায় কোথায় জব পেতে পারো, তোমার স্যালারি কত টাকা হয়, সমস্ত বিষয় আজকে এই ভিডিওর মধ্যে থাকবে। আমি তোমাদের এইটুকুনি কথা দিচ্ছি যে আমার ভিডিওটা দেখার পর আশা করি তোমাদের আর হোটেল ম্যানেজমেন্ট নিয়ে কোনো রকম প্রশ্ন থাকবে না, আমার ভিডিওতে তুমি সব তথ্য পেয়ে যাবে। তো চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক। তার আগে আমি অতসী তোমাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি ইওর স্টাডি চ্যানেলে। যে সমস্ত ছাত্রছাত্রীদের মেডিকেলের দিকে খুব ইন্টারেস্ট বা ম্যানেজমেন্টের দিকে খুব ইন্টারেস্ট রয়েছে তাদের জন্য এই হসপিটাল ম্যানেজমেন্টের কোর্সটা একদম প্রযোজ্য। যাদের ইচ্ছা হয় মানুষের সেবা করব বা হসপিটালের সঙ্গে যুক্ত থাকব তাদের জন্য তো একদম প্রপার এই কোর্সটা। তাছাড়াও যারা ম্যানেজমেন্ট করতে ভালোবাসে, সব কিছুকে গুছিয়ে সব দিক দেখাশোনা করতে ভালোবাসে তাদের জন্য এই কোর্সটা। চলো দেখা যাক প্রথম পয়েন্টটা কী আছে। প্রথম পয়েন্ট হচ্ছে হসপিটাল ম্যানেজমেন্ট কী। দেখো আমি তোমাদের আগেই বললাম যারা ম্যানেজ করতে পারো, মানে সব দিক খতিয়ে দেখে কীভাবে একটা সিস্টেমকে অর্গানাইজ করা যায় এবং সেটাকে এমনভাবে অর্গানাইজ করতে হবে যাতে সেটা খুব সুন্দর প্রসেসে চলতে পারে, তো যারা ভাবছো এই সমস্ত দিক যারা ভালো পারো তাদের জন্য তো এই কোর্সটা একদম রয়েছে। এবং যারা চাইছো মানুষের সেবা করতে, সেবার কাজে নিয়োজিত হতে এবং হসপিটালের সঙ্গে জুড়ে থাকতে তাদের জন্য এই কোর্সটা। তাহলে বোঝা গেল যে হসপিটাল ম্যানেজমেন্টটা কি। আশা করি প্রথম পয়েন্টটা নিয়ে কোনো রকম সংশয় নেই। চলে আসা যাক পরের পয়েন্ট। পরের পয়েন্ট হচ্ছে হসপিটাল ম্যানেজমেন্টের কাজটা কি। দেখো যারা এই কোর্সগুলো করবে তারা তো নিশ্চয়ই কিছু না কিছু কাজ করার জন্য এই কোর্সটা করছে। কি কাজ করবে তারা হসপিটাল ম্যানেজমেন্ট পড়াশুনো করে? তাদের কাজ হবে হসপিটালটাকে খুব সুন্দরভাবে ম্যানেজ করা, যেটা আমি তোমাদের আগেও বললাম। কিভাবে ম্যানেজ করবে? ধরো কতজন ডাক্তারের প্রয়োজন আছে একটা হসপিটালে, কোন কোন বিভাগের কতজন ডাক্তার লাগবে, কতজন নার্স লাগবে, তারা প্রত্যেক দিন ঠিকমতো আসছে কি না, তারা ঠিকমতো কাজ করছে কি না। তাছাড়াও তোমরা যদি দেখে থাকো প্রত্যেকটা হসপিটালে বিভিন্ন রকমের যন্ত্রপাতির প্রয়োজন হয়। কী ধরনের যন্ত্রপাতি? ধরো এক্সাম্পল দিয়ে বলি এক্সরে মেশিন, সিটি স্ক্যানের যে মেশিন, এই যে জিনিসগুলো নতুন নতুন প্রযুক্তি আরও ভালো করে হসপিটালে কীভাবে উন্নতি করা যায় বা কোনো পেশেন্ট যদি আসে কত তাড়াতাড়ি তার রিপোর্ট তৈরি করে দেওয়া যায় সেই দিকগুলো কিন্তু খতিয়ে দেখার বিষয় আছে বা সেইগুলো নজরদারির বিষয় আছে। যারা এই হসপিটাল ম্যানেজমেন্ট কোর্সটা করে তারা কিন্তু বিশেষ করে এই সমস্ত কাজগুলো করে। তাছাড়াও পেশেন্ট পাবলিক যাতে, মানে পেশেন্টের সাথে যারা যারা আসে তারা যাতে খুব দারুণ ফেসিলিটি পায় সেই দিকটাও কিন্তু খুব ভালোভাবে খতিয়ে দেখে কারা, এই হসপিটাল ম্যানেজমেন্টের যারা কোর্স করে তারা। তাছাড়াও দেখে থাকবে কোনো হসপিটালে ঢুকেই দেখবে যারা রিসেপশনে বসে থাকে যারা সমস্তটাই তোমাকে বুঝিয়ে দেয় কী কী লাগবে, কত টাকা ফিস লাগবে। ধরো তুমি একটা চোখ অপারেশন করতে গেছো, গিয়ে বললে তো তোমাকে বলে দিল তোমাকে লেন্সের কত দাম, তোমাকে সব দিক থেকে গাইড করবে, সাহায্য করবে। তো তারাই হচ্ছে এই হসপিটাল ম্যানেজমেন্টের কোর্স করে আসে। তো আশা করি ব্যাপারটা একটু বোঝা গেল। চলো পরের পয়েন্টগুলো জানতে জানতে তোমাদের সমস্তটাই জানা হয়ে যাবে। চলে আসা যাক পরের পয়েন্টে। পরের পয়েন্ট হচ্ছে যোগ্যতা। দেখো যে কোনো কাজ বা যে কোনো কোর্স করার আগে তোমাকে জেনে নিতে হবে তুমি সেই কোর্সের জন্য যোগ্য কিনা। যদি তুমি যোগ্য হও তাহলেই তুমি কিন্তু সেই কোর্স বা সেই কাজটা তুমি করতে পারবে। তোমরা যদি হসপিটাল ম্যানেজমেন্ট পড়তে যাও তার জন্য তোমাকে মিনিমাম 50% নাম্বার নিয়ে উচ্চ মাধ্যমিকে পাশ করতে হবে। এক্ষেত্রে তোমাদের অনেকের প্রশ্ন থাকবে যদি আমি সায়েন্সের হই তাহলে পারবো কি আর্টসের হই। তো তাদেরকে বলি তোমরা যে কোনো স্ট্রিম থেকে এসে থাকো না কেন, সে সায়েন্স হোক আর্টস হোক কমার্স হোক, প্রত্যেকটা স্ট্রিমের ছাত্রছাত্রীরাই কিন্তু এই হসপিটাল ম্যানেজমেন্টের কোর্সটা করতে পারবে। তো যারা ভাবছো যে আমি সায়েন্স নিয়ে পড়েছি আমাদের জন্য কী ফেসিলিটি রয়েছে, তো তাদের জন্য আলাদা করে কোর্স রয়েছে এই হসপিটাল ম্যানেজমেন্টেরই, তো সেই কোঠায় তারা কিন্তু ভর্তি হতে পারে। চলে আসা যাক পরের পয়েন্টে। পরের পয়েন্ট হচ্ছে কোর্স। এই হসপিটাল ম্যানেজমেন্টের কী কী কোর্স রয়েছে সেগুলো একটু আমরা জেনে নিই। দেখো প্রথমে আমি রেখেছি ডিগ্রি কোর্স। দেখো ডিগ্রি কোর্স সাধারণত কিন্তু 3 বছরের হয়ে থাকে। ডিগ্রি কোর্সের মধ্যে পড়ছে BHM ইন হসপিটাল ম্যানেজমেন্ট।
মানে ব্যাচেলার ইন হসপিটাল ম্যানেজমেন্ট। তারপরে আরেকটা কোর্স রয়েছে যেটা হচ্ছে বিএসসি ইন হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশন। এক্ষেত্রে কিন্তু ফিজিক্স, কেমিস্ট্রি এবং বায়োলজির প্রয়োজন হয়, মানে যারা সায়েন্সের স্টুডেন্ট তারা কিন্তু এটা তোমরা করতে পারবে। এছাড়াও তোমাদেরকে বলি, তোমরা এই যে কোর্সগুলো ভর্তি হওয়ার আগে তোমরা কিন্তু একটা এন্ট্রান্স পরীক্ষা দিতে পারো, সেখানে যদি র্যাঙ্ক ভালো হয় তোমরা কিন্তু সরকারি কলেজে চান্স পেতে পারবে। এবং ওয়েস্ট বেঙ্গলের মধ্যে অনেক সরকারি কলেজও রয়েছে, বেসরকারি কলেজও রয়েছে। তো বেসরকারি কলেজগুলোতে কি একটু ফিস বেশি হয়, আর সরকারি কলেজে যদি তুমি চান্স পেয়ে যাও, দেখো একটা পরীক্ষা আছে সেটা হচ্ছে সিইটি, মানে কমন এন্ট্রান্স টেস্ট, তুমি যদি দাও সেখানে যদি তোমার র্যাঙ্ক ভালো থাকে তুমি সরকারি কলেজে চান্স পেয়ে গেলে, এবং তোমার অল্প খরচে হয়ে গেল, খুব জোর হয়তো 70-80 হাজার টাকার মধ্যে তোমার 3 বছরের কোর্স কমপ্লিট হয়ে গেল। আর যারা ভাবছো যে তোমরা এন্ট্রান্স পরীক্ষা দেবে না, তোমরা শুধুমাত্র এমনিই ভর্তি হবে, এবং সেক্ষেত্রে কিন্তু বেসরকারি কলেজগুলো কিন্তু তাদের নিজেদের যে রুলস রয়েছে সেক্ষেত্রে কিন্তু তারা তাদের ফিস কিন্তু বাড়িয়ে থাকে। সাধারণত ধরে রাখবে 1 লাখ থেকে 3 লাখের মধ্যেই কোর্সটা হয়ে যায়। চলে আসেছে পরের কোর্সে। পরের কোর্স হচ্ছে মাস্টার্স কোর্স। দেখো মাস্টার্স কোর্স সাধারণত 2 বছরের হয়। দেখো আমি তোমাদের ডিগ্রি কোর্সের কথা বললাম, ডিগ্রি কোর্স কিন্তু 3 বছরের এবং মাস্টার্স কোর্স কিন্তু 2 বছরের। এই 2 বছরের কোর্সগুলোর মধ্যে আমরা পাই মাস্টার অফ হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশন, আমরা পাই MBA ইন ম্যানেজমেন্ট, আমরা পাই MSc ইন হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশন। তার মানে আমরা কটা পাচ্ছি, আমরা 3টে কোর্স পাচ্ছি কি না মাস্টার্স কোর্সের মধ্যে। এই কোর্সের সময়সীমা হচ্ছে 2 বছর। এছাড়াও তোমরা পিজি ডিপ্লোমাও করতে পারো, অনেকগুলো পিজি ডিপ্লোমাও রয়েছে, সেগুলোও তোমরা করতে পারো। তো আমি তোমাদের ডিগ্রি কোর্সের কথা বললাম যেটা 3 বছরের হয়, তোমরা চাইলে সেটাও করতে পারো। তারপরে রয়েছে মাস্টার্স কোর্স, মাস্টার্স কোর্সের জন্য 2 বছরের সময় এবং সময়সীমা লাগে, আমি কোর্সগুলো বললাম, তোমরা করতে পারো। এরপরের পয়েন্ট হচ্ছে তোমরা চাকরি কোথায় কোথায় করবে বা কোন পদে তোমরা চাকরি পেতে পারো। দেখো আমি জব প্রোফাইলে লিখে রেখেছি যে কী ধরনের তোমরা জব পেতে পারো। দেখো এখানে আছে হেড অফ ডিপার্টমেন্ট, তোমরা একটা ডিপার্টমেন্টের হেড হতে পারবে। সেকেন্ড রয়েছে ডিউটি সুপারিনটেন্ডেন্ট, মানে তোমরা ডেপুটি সুপারিনটেন্ডেন্ট পদেও নিয়োগ হতে পারবে। তাছাড়া রয়েছে মেডিকেল ডাইরেক্টরস, মানে ওষুধের, মানে ওষুধের যে বিভাগটা সেখানে তোমরা ডাইরেক্টরের কাজও কিন্তু করতে পারবে। তারপরে রয়েছে নার্সিং ডাইরেক্টর, দেখবে প্রচুর নার্স নিয়োগ হয় বিভিন্ন হসপিটালগুলোতে, তো তাদেরকে কীভাবে ডিরেক্ট করে, তারা কোথায় যাবে বা কোন সময় তাদের ডিউটি হবে, সকালে হবে না বিকেলে হবে না রাতে হবে, তো সেগুলোকে যারা নির্বাচন করে থাকে তো সেই কাজেও নিয়োগ হতে পারবে। তারপরে চলে আসা যাক, দেখো ডিরেক্টর অফ মেডিকেল কলেজ, তুমি কিন্তু মেডিকেল কলেজের ডিরেক্টর হিসেবেও নিয়োগ হতে পারবে। এছাড়াও কিন্তু আরও অনেক ধরন রয়েছে, সেগুলো আমি আর লিখলাম না, প্রচুর ধরন রয়েছে, তোমরা কোর্স করতে করতেই জানতে পেরে যাবে। এরপরে চলে আসবো আমরা জবসে। দেখো তোমরা কোথায় কোথায় গিয়ে জব করবে। দেখো জবের ক্ষেত্রে আমি তোমাদেরকে বলছি, দেখো নার্সিং হোমগুলোতে তোমরা জব করতে পারবে, তোমরা জব করতে পারবে মেন্টাল হেলথ ফেসিলিটিস, সেখানে তোমরা জব করতে পারবে। তাছাড়া তোমরা হেলথ কেয়ারের যে পোর্টালগুলো রয়েছে সেখানেও তোমরা কিন্তু জব করতে পারবে। তারপরে তোমরা ফিটনেস কন্ট্রোলার বা ফিটনেস সেন্টারে তোমরা কাজ করতে পারবে, তোমরা কাজ করতে পারবে বিভিন্ন বড় বড় হসপিটালগুলোতে কাজ করতে পারবে। তাছাড়া পাবলিক হেলথ ডিপার্টমেন্ট যেগুলো রয়েছে সেখানে তোমরা কাজ করতে পারছো, এবং তোমরা কাজ করতে পারছো হেলথ ইন্স্যুরেন্স কোম্পানিগুলোর সঙ্গে। তার মানে দেখো জবের অপশান তোমরা কতগুলো পাচ্ছ এবং তোমরা কী কী ধরনের কাজ করতে পারছো সেগুলো আলোচনা করলাম। এবার তোমাদেরকে একটু বলি, তোমরা ধরো তোমাদের এই কোর্স কমপ্লিট হয়ে গেল, তারপরে তোমরা কত টাকার প্যাকেজ পেতে পারো, মানে কত টাকা তোমরা আর্ন করতে পারবে। দেখো মোটামুটি তোমাদের, তোমরা যদি কোনো বেসরকারি নার্সিংহোমে কাজ করে থাকো তো সেক্ষেত্রে আলাদা প্যাকেজ থাকে। সাধারণত ধরে নাও প্রথম প্রথম তোমার যদি অভিজ্ঞতা খুব কম থাকে সেক্ষেত্রে তুমি 20,000 থেকে 30,000 টাকার মধ্যে তোমার স্যালারি ধরতে পারো। তুমি যদি গভর্নমেন্টে কাজ করো বা আরও ভালো ভালো জায়গায়, মানে বড়ো বড়ো নার্সিংহোমগুলোতে কাজ করো, সেক্ষেত্রে কিন্তু 50,000 থেকে 1,00,000 টাকা অবধিও কিন্তু তোমার স্যালারি যেতে পারে। তার মানে বুঝতে পারছো যে কত টা ইনকাম করা যায় এই কোর্সগুলো থেকে। সেক্ষেত্রে তোমরা বুঝতেই পারছো যে উচ্চ মাধ্যমিকের পর ধরো এই 3 বছরের কোর্স করে নেওয়ার পর তোমার একটা মেডিকেলের দিকে কতটা বড় তোমার একটা অপরচুনিটি রয়েছে। তুমি বিভিন্ন হসপিটালগুলোতে কাজ করতে পারছো, আরও বিভিন্ন পোস্টগুলো বললাম সেখানেও কাজ করতে পারছো এবং আর্নিং করতে পারছো। তুমি চাইলে 3 বছরের কোর্স করার পর তাছাড়াও তুমি যেসব ডাক্তারের ডিগ্রিগুলো আছে সেগুলোও কিন্তু নিতে পারো। কী কী ডিগ্রি একটু দেখে নিই, যেমন হচ্ছে MD রয়েছে, MPhil রয়েছে, PhD রয়েছে।
এই কোর্সগুলোর ডিউরেশন সাধারণত 2-3 বছর হয়। তোমরা চাইলে কিন্তু এই কোর্সগুলো করে নেওয়ার পর তোমরা কিন্তু ডাইরেক্ট করতে পারো। এক্ষেত্রে তোমাদেরকে বলি, তোমরা এই ডিগ্রি কোর্স 3 বছরের করার পর যখন মাস্টার্স কোর্স করবে তারপরেই কিন্তু তোমরা এই ডক্টরেট ডিগ্রিগুলো করতে পারবে, মানে যেরকম পিএইচডি এমফিল এগুলো করতে পারবে, তার আগে করতে পারবে না। তো আশা করি ব্যাপারটা বোঝা গেল, সম্পূর্ণ বিষয়টা বুঝতে পারলে যে কোথায় কোথায় কাজ পাচ্ছ, কত টাকা স্যালারি পাবে, কী ধরনের কাজ রয়েছে, কোর্সের ডিউরেশনগুলো কী কী, আশা করি পুরো ব্যাপারটা বুঝে গেছো। যদি কোনো রকম প্রশ্ন থেকে থাকে তোমাদেরকে বলবো নিচে কমেন্ট করো, আমি গিয়ে তোমাদের কমেন্টের উত্তর দেবো। আর কী ধরনের ভিডিও চাইছো সেটাও কিন্তু আমাকে জানাতে ভুলো না। এত দূর অবধি ভিডিওটা দেখে থাকলে অবশ্যই একটা লাইক করে দিও। তোমার বন্ধুবান্ধব যারা ভাবছে উচ্চ মাধ্যমিকের পর কী কোর্স করবে বুঝতে পারছে না, তাদেরকে বলবো এই ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করে দিতে। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একটা অংশ হতে। আজকের ভিডিও এ পর্যন্তই, পরের দিন দেখা হবে অন্য একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে।